পাকিস্তানে কাশ্মীরি হোক বা বাংলাদেশি, সবাই তো আমার ভাই, এই কথাটি আমার নয়, পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহর কথা। নিজ দেশের নাগরিক পাকিস্তানি কাশ্মীরিদের মতো বাংলাদেশিদেরও সমান চোখে দেখেন তারা। পাকিস্তানি ক্রিকেটাররা অনেক আন্তরিক, নিরহংকারীও বলা যায়, বাংলাদেশ এবং এদেশের মানুষদের খুব পছন্দ করেন। এদিন তার প্রমাণ মেলে আরও একবার। প্র্যাকটিস শেষে ডাগ আউটে এসে বসলেন খুশদিল, তখন কিছু ভক্ত তার সঙ্গে ছবি তুলতে আবদার করলেন। নিজে উঠে এসে ভক্তদের সঙ্গে ছবি তুললেন। এ সময় এক পাকিস্তানি নাগরিকও আসলেন যিনি বাংলাদেশে থাকেন। দেখা করতে এসে যখন পরিচয় দিলেন তিনি পাকিস্তানি, তখন খুশদিল বললেন, পাকিস্তানি কাশ্মীরি হোক বা বাংলাদেশি, সবাই তো ভাই। প্রথম দিনের মতো কুমিল্লার হয়ে অনুশীলন করেন খুশদিল। প্রথম দিনেই নেটে 4 ছক্কার ঝড় তুলেছেন এই ব্যাটার। মাস্কো সাকিব একাডেমির সেন্টার উইকেটে ভিক্টোরিয়ান নেট বোলারদের তুলোধনা করেছেন এই পাক ব্যাটার। বল যেই লাইনেই আসুক, সহজ হোক কিংবা কঠিন বল, ঠিকানা ছিল বাউন্ডারির বাইরে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের মিডল অর্ডারে ভরসা খুশদিল, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারেন, বিগ হিটিং এর পাশাপাশি দলের বিপর্যয়েও হাল ধরতে পারেন। গত বছর কুমিল্লার হয়ে খেলেছিলেন তিনি, বেশ কয়েকটি ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন, হয়েছেন ম্যাচ সেরা। গতবারের দারুণ পারফরমেন্সের সুবাদে এবারও ভিক্টোরিয়ান্স তাকে দলে নিয়েছে, তাই তো টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে ব্যাটে শান দিয়েছেন খুশদিল। এদিন নেটে খুশদিল রীতিমতো তাণ্ডব চালিয়েছেন, মাঠের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শট খেলেছেন, পেস স্পিন উভয় বলেই সমানতালে ব্যাট চালান, নো লুক শটেরও প্র্যাকটিস করতে দেখা যায় তাকে। তার হাঁকানো বাউন্ডারির পর বল কুড়িয়ে আনতে আনতে ক্লান্ত হয়ে যান বল বয়রা। সেন্টার উইকেটে ঘণ্টাখানেক বিগ হিটিং এর প্র্যাকটিসের পর আবারও নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন এই ব্যাটার। রাত পোহালে শুরু হবে বিপিএল এর 10ম আসর। মাত্র একদিনের প্রস্তুতিতেই কুমিল্লার হয়ে মাঠে নামবেন খুশদিল, তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করে নিজেকে প্রস্তুত করে নেন। প্র্যাকটিসে যেভাবে বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন, তেমনি মূল ম্যাচেও নিজেকে উজাড় করে দিতে পারলে দিল খুশি হয়ে যাবে কুমিল্লার ভক্তদের। সাইনারমান, বিডি কুইক টাইম। চলো 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 আমি তো দেখো।